হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক আর অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আপনার সাথে আলোচনা করবো শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নতুন একটা সিদ্ধান্ত আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন 27 তারিখে নতুন আপডেটটা চলে আসছে, তো এই আপডেটে কী বোঝাতে চাইতেছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমরা সরাসরি চলে আসলাম দ্য ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে ওনারা অ্যানাউন্সটা করছে পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত। তো এখন আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ভিডিও নিচ থেকে লাল কালার সাবস্ক্রাইব বাটনটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে আমাদের সকল প্রকার আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার দোরগোড়ায় পৌঁছে যায়। তো এখান থেকে আমরা নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন করোনা ভাইরাসের পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত 23 মে স্কুল কলেজ খোলার যে সিদ্ধান্ত ছিল সেটাই বহাল রয়েছে। অনেকেই বলতেছেন যে 23 মে স্কুল কলেজ খুলে দেওয়া হবে, কেউ কেউ অনেক নিউজ দেখলাম যে জোর দিয়ে বলতেছেন 23 তারিখে স্কুল খুলে দেওয়া হচ্ছে এটা সেটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্পষ্টভাবে বলা রয়েছে করোনা ভাইরাসের পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। তো এখন যে পরিস্থিতিটা রয়েছে এর থেকে যদি ঊর্ধ্বমুখী হয় অথবা এমনও যদি থাকে তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা একদমই কম। তো সেটা আমরা পরবর্তী আপডেটে জানতে পারবো। তারপর নিচে কী বলতেছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে আরও একটা তথ্য উনি দিয়েছেন, তিনি বলেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি, শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। তো আপনারা যে সকল নিউজগুলো দেখতেছেন যে 23 তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে ওই সকল নিউজগুলো কিন্তু একদমই ভিত্তিহীন, কারণ এখানে ওনারা স্পষ্ট বলে দিয়েছে স্কুল কলেজ খোলার যে তারিখ ছিল সেটা পরিবর্তন হয়নি, এখনও কিন্তু তারিখটা পরিবর্তন করা হয়নি, তবে পরিস্থিতি বিবেচনা করে তারিখ পরিবর্তন করা হতে পারে। তারপর এখানে বলতেছে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি সম্পর্কে তিনি আরও বলেন আমরা শিক্ষকদের টিকা দিতে পেরেছি, তবে শিক্ষার্থীদের টিকা দেওয়া যাচ্ছে না, কেননা তাদের সবার NID কার্ড নেই। তবে কার্যক্রম চলছে, কত শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে সেটা এই মুহূর্তে জানাতে পারছি না। আর আজকের নিউজটা দেওয়ার মেন কারণটা হচ্ছে আপনারা অনেকেই মনে করছিলেন যে 23 তারিখে স্কুল কলেজ খোলা একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, কিন্তু না, পরিস্থিতির উপর নির্ভর করেছে 23 তারিখে স্কুল কলেজ খুলবে কি না। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের আপডেট। পরবর্তী যদি কোনো আপডেট চলে আসে তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।